প্রিয় ভিউয়ার্স, চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সালামু আলাইকুম ও রহমতুল্লাহে অবরাকাত। ইপিপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমি শেয়ার করব বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি 2021। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 18 অক্টোবর 2021 তারিখে। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সাভার ঢাকা এর রাজস্ব খাতভুক্ত নির্মুক্ত পদসমূহ পূরণের নিমিত্তে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। বাংলাদেশের স্থায়ী নাগরিক পুরুষ এবং মহিলা, ছেলে এবং মেয়ে সবাই আবেদন করতে পারবে। তো পদের নাম হচ্ছে অফিস সহায়ক, বয়স হচ্ছে অনূর্ধ্ব 30 বছর, পদের সংখ্যা হচ্ছে 45টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হতে হবে আপনাকে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আমি সব পদের নাম একত্রে বলবো, এরপরে সবগুলোই একই জেলা মানে আবেদন করতে পারবেন কোন কোন জেলায় একসাথে আমি বলে দেব। আপনারা একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন। আপনারা যদি টেনে টেনে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না। 2 নম্বরে পদের নাম হচ্ছে ফটোকপি অপারেটর, পদ বয়স অনূর্ধ্ব 30 বছর, পদের সংখ্যা হচ্ছে 4টি, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস অর্থাৎ এসএসসি পাস হতে হবে বা সমমান অর্থাৎ মাদ্রাসা হলেও চলবে। 3 নম্বর পদের নাম হচ্ছে বার্তাবাহক, বয়স হচ্ছে 30 বছর, পদের সংখ্যা হচ্ছে 1টি, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমমান পরীক্ষায় পাস। 4 নম্বর হচ্ছে গ্যারেজ হেল্পার, পদের সংখ্যা হচ্ছে 1টি, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস। ক্রীড়া পিয়ন, পদের সংখ্যা হচ্ছে 2টি, বয়স সর্বোচ্চ 30 বছর, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় পাস। এখানে সমবল বলতে অর্থাৎ দাখিল বোঝানো হয়েছে। 6 নম্বর পদের নাম হচ্ছে ক্লাসরুম অ্যাটেন্ডেন্ট, পদের সংখ্যা হচ্ছে 2টি, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস। 7 নম্বর পদের নাম হচ্ছে লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, পদের সংখ্যা হচ্ছে 4, বয়স হচ্ছে সর্বোচ্চ 30 বছর, সবগুলো পদের বয়স হচ্ছে 30 বছর, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস। 8 নম্বর পদের নাম হচ্ছে সহকারী ইলেকট্রিশিয়ান, পদের সংখ্যা হচ্ছে 1টি, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষায় পাস। ক্লাব অ্যাটেন্ডেন্ট, পদের সংখ্যা হচ্ছে 1টি, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাস। 10 নম্বর পদের নাম হচ্ছে ক্যাফেটেরিয়া ওয়েটার, পদের সংখ্যা হচ্ছে 2টি, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় পাস। সহকারী বাবুর্চি, পদের সংখ্যা হচ্ছে 2টি, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাস। কার্পেন্টার, পদের সংখ্যা হচ্ছে 1টি, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস। নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা হচ্ছে 60টি, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাস। মালি হচ্ছে, পদের সংখ্যা হচ্ছে 5টি, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষায় পাস হতে হবে। কক্ষ বেয়ারার, পদের সংখ্যা হচ্ছে 5টি, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় বা সমমান পরীক্ষায় পাস হতে হবে। এরপর হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, পদের সংখ্যা হচ্ছে 8টি, অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া অথবা পেশাদার যারও হতে হবে, বয়স হচ্ছে 30 বছর। আর সবগুলো পদের বেতন গ্রেড হচ্ছে 20 অর্থাৎ 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন। এখন আমরা জানবো এই সবগুলো পদের কোন কোন জেলায় আবেদন করতে পারবে। তো ঢাকা বিভাগে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, কিশোরগঞ্জ। ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাজশাহী, জয়পুর, হাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁ, যশোর, ঝিনাইদহ, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, বরিশাল, ভোলা, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ। তো এই 54টি জেলা আবেদন করতে পারবে। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটা সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তো এখান থেকে আপনারা জেনে নেবেন কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখন আমরা জানবো আপনারা কিভাবে আবেদন করবেন এবং বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন। তো শুরুতেই বয়স হচ্ছে 25 মার্চ 2020 তারিখে, যাদের বয়স সীমা 30 বছর অর্থাৎ এই তারিখের মধ্যে যাদের বয়স 30 বছর হয়েছে এবং 18 অক্টোবর 2021 তারিখের মধ্যে যাদের বয়স 18 হয়েছে তারা আবেদন করতে পারবেন। এবং পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি এই
এই যে ঠিকানাটি দেখছেন, যে কোনো ওয়েব ব্রাউজারে গিয়ে http://bpatc.teltok.com বিডি লিখে যদি ইন্টারপ্রেস করেন তাহলে ওখান থেকে আবেদন করতে পারবেন। তো আবেদন শুরুর তারিখ হচ্ছে 28 অক্টোবর 2021 সকাল 10টায় শুরু হবে আর শেষ হবে 11 নভেম্বর 2021 বিকাল 5টায়। আপনারা এই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। এখন যদি আপনি এই ওয়েবসাইটে যান তাহলে এখন দেখবেন নট ফান্ড দেখাবে, তো 28 তারিখ থেকে এটা চালু হবে। এরপরে স্বাক্ষরের সাইজ এবং ছবি সাইজ আমরা বরাবর জানি, এখান থেকে আপনারা এটা দেখে নেবেন। এরপরে আবেদন করার পর আবেদন একটি রঙিন প্রিন্ট কপি আপনি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনের জন্য এটা সংরক্ষণ করে রাখবেন। আবেদন ফি হচ্ছে 56 টাকা, 72 ঘন্টার আবেদন করার 72 ঘন্টার মধ্যে আপনার টেলিটক সিম দ্বারা পাঠাতে হবে। তো কীভাবে পাঠাবেন, SMS পাঠাবেন, এখানে উদাহরণ দেওয়া আছে, এটা আপনারা দেখে নেবেন, আর যারা জানেন তারা তো জানেন। এই হচ্ছে বিজ্ঞপ্তি। তো এখন আমরা দেখব কীভাবে আপনারা বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন এবং কোথায় লিঙ্ক পাবেন। তো শুরুতেই আমরা এই যে উপরে যে ওয়েবসাইটটির ঠিকানা দেখা যাচ্ছে www.bpatc.org.bd লিখে যদি ইন্টারফেস করেন তাহলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন। এভাবে যদি না দেখেন তাহলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এই যে প্রথম যে ঠিকানাটি দেখা যাচ্ছে www.bpatc.org.bd এটাই ক্লিক করবেন। তো ক্লিক করলে এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে যদি আপনারা একটু স্ক্রল করে নিচে দেখেন এই যে ভিউ অল, এখান থেকে এই যে লেখা নিচ থেকে উপরে চলে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিয়োগ বিজ্ঞপ্তি শো করছে, এটা সরাসরি ক্লিক করলেও দেখতে পারবেন আর না হয় ভিউ অলে ক্লিক করবেন। এভাবে একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এই যে নিয়োগ বিজ্ঞপ্তি লেখা দেখা যাচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করলে এভাবে একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এই যে ক্লিক হিয়ার টু অ্যাটাচমেন্ট ক্লিক করবেন তাহলে আপনারা বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন। তো এভাবে শো করবে, এখান থেকে আপনারা এভাবে বিজ্ঞপ্তি দেখতে পারবেন আর এই ঠিকানা থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো এখন এটা শো করবে না, এটা শো করবে হলো 28 তারিখ থেকে সকাল 10টা থেকে শুরু হবে, তখন থেকে আপনারা আবেদন করতে পারবেন, ওখান থেকেও বিজ্ঞপ্তি দেখতে পারবেন। তো এই হচ্ছে আজকে চাকরির বিজ্ঞপ্তিটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।